হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সঙ্গে অবকলন চ্যাপ্টারের পনেরো নম্বর পাঠাতে সংক্ষিপ্ত উত্তর ধর্মের অঙ্কের দু নম্বরটা স্টার্ট করব কারণ এর আগের ভিডিওতে আমি এক নম্বর সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম আজকে দু নম্বর অঙ্ক শুরু করবো ওকে দু নম্বর অঙ্ক কী আছে প্রথম দু নম্বর প্রথম অঙ্কটা দেখে না কী আছে লগ এক্স বেস ওকে এখানে বেস আছে এক্স এক্স বেস সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে দেখে নাও প্রথমে লেখা আছে পুরো এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবই এক্সের সাপেক্ষে ডেলিভেটি করতে হবে তা প্রথম অঙ্কটা দেখে নাও দুয়ের এক দুয়ের হচ্ছে কি ওয়াই ইকাল ধরলাম ধরি ওয়াই ইকাল টু লগ এক্স বেক্স এক্স বেস সাইন ওকে এক্স বেস কী আছে এটা সাইন এক্স আছে তাহলে এটাকে কী নাও তার আগে আমরা এটাকে ভাঙব সেটা কি ওয়াই লগ ই বেস এক্স বাই লগ ই ইক্স এস দেখেন এখানে লগ এ বেস বি যদি হয় সেখানে বলতে হয় লগ ই বেস বি ডিভাইড বাই লগ ই ইস এ এটাভাবে আলাদা করতে পারি আমরা তো সেইভাবে আমরা এটাকেও আলাদা করলাম লগ এক্স বেস সাইন এক্স ছিল সেটাকে করলাম লগ ই বেস সাইন এক্স লগ ই বেস এক্স এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো দেখেন তাহলে বলতে হয় অতএফ ডিওয়াই ডি এক্স ওকে ইকাল টু টি ডি এক্স অফ লগ সাইন এক্স বাই লগ এক্স অবশ্যই এগুলো সব আছে কি ই বেস আছে ওকে এগুলো সব ই বেস আছে তাহলে দেখে নাও এটা কী করে হবে তাহলে এটা দেখেন ইউবাইভি ফর্মুলা চলে আসছে ইউবাই ভি তাহলে আমরা ইউজ করি কী পাবো এখানে দেখে নাও তাহলে প্রথমে ভি বাইরে যাবে অর্থাৎ লগ এক্স বাইরে ইন্টু লগ ই সাইন এক্স লগ ই বে সাইন এক্স এ ডেরিভেটিভ হবে তো লগ সাইন ডেরিভেটিভ ওয়ান বাই সাইন এক্স ইন টু শুধু ডেরিভেটিভ কত হবে কস এক্স ভালো করে দেখে নাও আমরা ইউবাই ভি ফর্মুলা করছি ইউ ডিডিএক্স অফ ইউবাই ভি সেটা যে কি ভি বাইরে যাবে ডি বাই ডিএক্স মাইনাস ইউ বাইরে যাবে বাই এই ফর্মুলা এখানে ব্যবহার করছি প্রথম আমার ভি বাইরে গেছে লগ এক্স বাইরে গেছে লগ ই এক্স ই বেস সাইন এক্স তাহলে এটা হচ্ছে ইউ এ ডেলিভিটিভ হবে তাহলে লগ ই বেস সাইন এক্সের ওয়ান বাই সাইন এক্স শুধু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স ওকে এটা হয়ে গেল নেক্সট মাইনাস তারপরে কী আছে দেখেন ভি বাইরে যাবে ভিটা হচ্ছে কি ইউ বাইরে যাবে ইউটা হচ্ছে কি লগ ই লগ এক্সের ডেলিভেটিভ হবে ওকে লগ এক্স দেখেন ইউ ভি ডেরিভেটিভ তাহলে লগ এক্স এর ডেলিভেটিভ হলে ওয়ান বাই এক্স ব্যাস শেষ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি স্কোয়ার হচ্ছে কি লগ ইস এক্স এর স্কোয়ার ডেলিভারি শেষ এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব তাহলে কী আসবে দেখানো খুবই সহজ ডেরিভেটিভ করা এগুলো তাহলে বলতে পারি বা ডি ওয়াই বাই ডি এক্স টু কস এক্স বাই সাইন এক্স না কস এক্স বাই সাইন এটা কী হবে কস এক্স বাই সাইন এক্স কট তাহলে বলতে পারি কট এক্স ইন্টু লগ এক্স না ওয়ান বাই আছে তাহলে বলতে পারি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লগ সাইন বাই বলতে পারি কি তার টোটালটার তাহলে এইটাই হচ্ছে উত্তর নিজে আসলো এটা হচ্ছে অ্যান্সার তাহলে কী করলাম আমরা লগ এক্স বেস সাইন এক্সকে আমরা আলাদা করলাম করে আলাদা ভি ফর্মুলা বেরে ডেলিভারি করলাম ডেলিভারি করে যেটা আসবে সেটা আমার উত্তর হবে ওকে তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে করতাম আমি এখান থেকে কয়েকটা অঙ্ক করে দিচ্ছি সেই হিসাবে তোমার প্রত্যেকটা অঙ্ক করে নেবে প্রথমে আমরা এক নম্বরটা করলাম নেক্সট আমরা তিন নম্বর অঙ্কটা করছি লগ এক্স বেস ট্যান এক্স ওকে এক্স বেস ট্যান এক্সটা কী হবে দেখেন একইভাবে পুরো সেম টু সেম আছে কোনো আলাদা হবে না এটা দু সেম আছে দুয়েটটা তোমরা নিজেরা হোমওয়ার্ক হিসাবে করে নেবে আমি তিনের দায়গারটা করে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু এখানে বলেছে কি দেখানো ওয়াই ইকোয়াল টু লগ এক্স বেস ট্যান এক্স তাহলে এটাকে আমরা আলাদা করবো প্রথমে তাহলে বা ওয়াই ইকুয়াল টু লগ ই ইস ট্যান এক্স ডিভাইড বাই লগ ই ইস এক্স ওকে এবারে এটাকে ডেডিবিট করবো অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু log x বাইরে যাবে log x বাইরে গেল তাহলে log 10x log 10x এর ডেরিভেটিভ হলে কি হবে 1 / 10x ओके 1 / 10x না একটা লাইন তোমাদের দেখিয়ে দি ডি ডি x অফ ডি ডি x অফ log tan x - log 10x বাইরে যাবে log 10x বাইরে ডি ডি x অফ log x ডিভাইডেড বাই এখানে কী হবে লগ ই বেস এক্সের হোলস্কোয়ার ব্যাস এটাকে ডেলিভারি করে সাজিয়ে দিলেই আমার অ্যান্সার মিলে যাবে তাহলে দেখে নাও লগ এক্স ইন্টু টেন এক্সের লগ অফ টেন এক্সের ডেলিভারি করলে কী হবে ওয়ান বাই টেন এক্স শুধু টেন এক্সের ডেলিভারি কী হবে এক্স এক্স ওকে গেল নেক্সট মাইনাস লগ

আমরা ওয়ান বাই টেন এক্স মানে বলতে পারি যে কস এক্স বাই সাইন এক্স ইন্টু টু সেকে স্কোয়ার এক্সকে বলতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স ওকে এটা দেখেন এটা হয়ে গেল মাইনাস এখানে কী আছে দেখে নাও লগ টেন এক্স বাই এক্স এটা আছে ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও লগ এক্স তার হোল স্কোয়ার তাহলে এটা কত আসবে দেখে নাও তাহলে এখানে যদি দিই তাহলে এখানটা আসবে দেখে নাও dy / dx = তাহলে cos x cos x একসাথে কাটছে এখানে দেখো নাও তারপরে দেখো নাও তাহলে sin x cos x তাই না তাহলে একটা কাজ এখানে x টাকে আমরা ভাগ করে দেব তাহলে এখানে আসপাশে দেখো নাও x ওকে x x log x 1 / x log x 1 / sin x cos x sin x কস দেখে না একটা কস একটা কেটে গেছে তাহলে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস লগ এক্স বাই এক্স লগ এক্স তার হোল স্কোয়ার দেখো এখানে দুটো কাজ করেছি একটা হচ্ছে কি সাইন করে রেখেছি আর এখানে লগ অফ এক্স বাই এক্স এই লস করেছি বা ভাগ করে দিয়েছি তাহলে এক্সট্রা লস হবে করলে এক্স নিচে চলে আসবে তাহলে এখানে নিচে কিছু নেই মানে এক্স তাহলে এক্স সময় গুণ হবে আর এখানে দেখে নাও লগ টেন এক্সটা শুধু থাকবে তাহলে এখানে দেখে নাও তাহলে আমরা সে এখানে যদি আমরা দুই দিয়ে দিই ইন্টু দুই আর এখানে দুই দিয়ে দিই তাহলে কী হবে টু সাইন এক্স কস এক্স তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি টু এক্স লগ এক্স ডিভাইড বাই সাইন টু এক্স মাইনাস লগ টেন এক্স ডিভাইড বাই এক্স लग इ बेस एक्स तर होल स्कोर वन बैन टू एक्स मैं कोसेक टू एक्सर बोलते टू एक्स कोसेक टू एक्स लग एक्स माइनस लग टेन एक्स डिवै बक्स लग इ बेस एक्स तरह होल स्कोर ये डिवे बी एक्स बस यहाँ होन्सार তার মানে এখানে আমার অ্যান্সারটা এখানেই হয়ে গেছিলো কিন্তু এটাকে একটু যদি সাজাতে চাই তাহলে এইভাবে সাজিয়ে আমরা লিখতে পারি ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট যে অঙ্কটা করা বসে দুয়ের দিকে চারেরটা দেখে নাও দুয়ের চারের অঙ্কটা দেখেন কী দিয়েছে লগ সাইন এক্স বেস দিয়েছে সাইন এক্স বেস উপরে সেক এক্স প্লাস টেন টু দি পাওয়ার এক্সের স্কোয়ার তাহলে এই অঙ্কটা খুবই সুন্দর আছে কীভাবে হবে দেখে নাও তাহলে দুয়ের চারটা দুয়ের চারটা

টেন টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেমন সেরেভেসে রাখলাম আমরা এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব তাহলে ডেলিভিটিভ করলে কী পাবো দেখে তাহলে এটাকে আমরা ডেলিভিট করছি অতএতএ ডি ওয়াই বাই ডিএক্স ওকে ডি ওয়াই বাই ডি এক্স ইকল ইউ চলে আসছে একইভাবে তাহলে লগ সাইন এক্স ওকে লগ সাইনেক্স বাইরে যাবে লগ সেক এক্সের ডেলিভিট হবে লগ সেক এক্সের ডেলিভারি করলে কী হবে ওয়ান বাই সেক এক্স ওকে ইন টু দেখুন লক সেক এক্সের ডেলিভারি করো কি আসবে ওয়ান বাই সেক এক্স ওয়ান বাই সেক এক্সের ডেলিভারি ওয়ান বাই সেক এক্স আর সেক এক্সের শুধু ডেলিভিটি করলে কথা আসবে এটা সেক এক্স ট্যান এক্স সেক এক্স ট্যান এক্স ভালো করে দেখে নাও আমার প্রথম লক সেক এক্সের ডেলিভিটি করলাম তা লগ এক্সের ডেলিভারি ওয়ান বাই এক্স তা লক সেক এক্সের ডেলিভারি ওয়ান বাই সেক এক্স ওয়ান বাই সেক এক্স করলাম শুধু সেক এক্সের ডেলিভিটিভ সেক এক্স ট্যান এক্স ওকে এটা হয়ে গেল প্লাস ওকে এবারে কী দেখলাম লগ সেক এক্স বাইরে থাকবে লগ সেক এক্স অবশ্যই ই ইন টু এবার লগ সাইন এক্সের ডেলিভিট হবে লগ সাইন এক্সের ডেলিভিট করলে কী হবে এখানে প্লাস না এটা মাইনাস হবে ওকে এটা মাইনাস লগ কী হবে ওয়ান বাই সাইন ওকে ওয়ান বাই সাইন এক্স শুধু সাইন এক্সের ডেলিভেটিভ কী হবে এক্স হয়ে গেল ডিভাইডেড বাই কী হবে লগ সাইন তার হোল স্কোয়ার তার সঙ্গে আরেকটা ডেলিভারি আছে এটা প্লাস ডিডি এক্স অফ টেন টু দি পাওয়ার এক্স স্কোয়ার দেখে নাও দুটো ডেলিভারি হবে যদি ডেলিভারি করি এর সাপেক্ষে ডেলিভারি হবে আর এর সাপেক্ষে ডেলিভারি হবে তাহলে এটার ডেলিভারি কী সেটা আমরা করে দেখালাম প্লাস এইটার ডেলিভারি এখানে লিখলাম এবার দেখো নাও আমরা জানি সেটা হচ্ছে কি টেন টু দি পাওয়ার এ ওকে টেন টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ওকে ডিডি এক্স অফ ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি কী পাই আমরা অ্যান্সার হিসাবে এ টু দি পাওয়ার এক্স ইন টু লগ এ তাই না এটা পাবো যদি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি আমরা অ্যান্সার হিসাবে পাবো এ টু দি পাওয়ার এক্স ইন টু লগ এ তাই না তাহলে সেই একই জায়গায় এ এর জায়গায় কী আছে আমার টেন আছে তাহলে সেই ঠিক একইভাবে আমরা ডেরিভেটিভ করবো ওকে একইভাবে আমরা এখানে ডেরিভেটিভ করবো সেটা তাহলে দেখেন কী হবে এটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেক এক্স সেক এক্স কেটে যাবে তাহলে এখানটায় পাচ্ছে দেখেন ট্যান এক্স তাহলে ট্যান এক্স লগ অফ সাইন এক্স ওকে মাইনাস এখান থেকে কস এক্স বাই সাইন এক্স কট এক্স হবে এটা তাহলে কট এক্স লগ অফ সেক এক্স ডিভাইড বাই লগ ইস সাইন এক্স তার হোল স্কোয়ার প্লাস তাহলে এটা যদি আমি এই ফর্মুলা লাগাই তাহলে কী হবে দেখে নাও টেন টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ টেন কিন্তু এখানে দেখে নাও এখানে এক্স ছিল এখানে এক্স স্কোয়ার আছে তাই না তাহলে প্রথমে এটাকে টোটাল টান নিয়ে নেবো তাহলে টেন টু দি দিবার এক্স স্কোয়ারকে আমি এক্স ধরে নেব এক্স স্কোয়ারটাকে আমরা এক্স ধরবো তাহলে টেন টু দারে এক্স থাকলে টেন টু পার এক্স এক্স ইন্টু লগ টেন হয় ইন্টু শুধু এক্স স্কোয়ার ডেডিবিটি হবে শুধু এক্স স্কোয়ার ডেডিবিটি কী হবে টু এক্স ব্যাস এইটা হবে অ্যান্সার টু এক্স ওকে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখো আর একটু সহজ কথা লিখে দিই তাহলে এটা আলটিমেট আসছে কি দেখেন তাহলে অতএফ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ট্যান এক্স লগ সাইন এক্স মাইনাস কট এক্স লগ সেক এক্স ডিভাইডেড বাই লগ সাইন এক্স তার হোল স্কোয়ার তারপরে কী আছে দেখে নাও প্লাস টু এক্স টেন টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ টেন ব্যাস এইটাই হচ্ছে অ্যান্সার ওকে তাহলে এটা হচ্ছে দু নম্বরের কোয়েশন চার নম্বর যে কোয়েশ্চেন আছে লগ সাইন এক্স বেস সেক এক্স প্লাস টেন টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সঠিক অ্যান্সার ওকে তা যেভাবে ডেলিভিটগুলো করলাম সেইগুলো প্রত্যেকের স্টেপ ভালো করে ফলো করো তবেই তুমি এটা ভালো করে বুঝতে পারবে ওকে তাহলে নেক্সট দেখে নাও তাহলে দু দেখার অঙ্ক হয়ে গেলো নেক্সট তিন নম্বর অঙ্কগুলো কী আছে তিন নম্বর অঙ্ক বলে দেখি টেন ইনভার্স কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সাইন অফ লগ এক্স এটা ডেরিভেটিভ কী হবে এক্সের সাপেক্ষে এটাও খুব সহজ আছে দেখে নাও অঙ্কগুলো দেখতে একটু জটিল হলো কিন্তু খুব সহজ আছে পুরো প্রত্যেকটা অঙ্কই খুব মানে একটু লেন্ধি হবে ডেরিভেটিভ বেশি করতে হবে কিন্তু বেসিক ডেরিভেটিভের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে তুমি যে কোনো কোশ্চেনগুলো করতে পারবে তাহলে তিন নম্বর কোশ্চেনটা হ্যালো ওয়াই ইকল টু কী বলেছে দেখানো ট্যান ইনভার্স টেন ইনভার্স কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ওকে প্লাস তারপরে কী দিয়ে দেখানো প্লাস কি তারপরে দিয়েছে দেখানো সাইন অফ সাইন অফ ব্র্যাকেটে লগ এক্স ওকে এটা দিয়ে আছে তো তা এটা এটাকে আমরা ডেলিভারি করার আগে এটাকে আমরা সিম্পলিফাই করব দেখানো কী হবে এটাকে ভাঙবো ট্যান ইনভার্স কস এক্স মানে বলতে আর কি ক স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স মানে ওয়ান মান ওয়ান মানে আমরা বলতে পারি সাইন স্কোয়ার বা কোয়ার ক স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ওকে সাইন স্কোয়ার এক্স বাই টু তাহলে এটা ওয়ানের জায়গায় লিখলাম প্লাস সাইন এক্সকে বলতে হয় টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কী করলাম যেখানে এখানটায় এখানে করলাম কি ওয়ানটাকে কস স্কোয়ার এক্স বাই টু বাই টু লিখলাম প্লাস টু সাইন এক্স বাই টু বা কস এক্স বাই মানে সাইন এক্সকে টু সাইন এক্স বাই প্লাস কস করলাম এখানে যেটা সিরাম থাক সাইন লগ অফ এক্স উপরটাতে ফর্মুলা চলে আসলো তাহলে টেন ইনভার্স বলতে পারি কস এক্স বাই টু মাইনাস সাইন ওকে এটাকে আমি সেকেন্ড প্যাকেট দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম তাহলে এ প্লাস এ মাইনাস বি ইন্টু কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এটা হচ্ছে কি এ প্লাস এর হোল স্কোয়ার তারপর কি কস এক্স বাই টু প্লাস সাইন তার হোল স্কোয়ার প্লাস সাইন লগ তাহলে কস এক্স বাই টু সঙ্গে এইটা একটা কাটলো তাহলে একটা নিচে আছে তাহলে কত আসবে দেখেন এখানটায় তাহলে এখানে আমার বলতে পারি কি ইকুয়াল টু টেন ইনভার্স ওকে ইকুয়াল টু টেন ইনভার্স তাহলে উপরে আমার আছে কি না উপরে আছে আমার কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ওকে প্লাস সাইন অফ লগ এক্স এবার না এটাকে আমরা কি করবো এটা উপর নিচে কস দিয়ে ভাগ করবো তাহলে দিয়ে ভাগ করলে কি হবে দেখেন এটা যদি উপর নিচে আমরা কস দিয়ে ভাগ করি কি পাবো দেখে তাহলে বা ওয়াই টু এটা এটার পর ওকে ওয়াই তাহলে কস এক্স বাই মাইনাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডিভাইড বাই একই হবে কস এক্স বাই টু ডিভাইড বাই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইড বাই কস এক্স বাই টু প্লাস এটা যাচ্ছে থাক সাইন অফ লগ এক্স তাহলে দেখ কস এই কস 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 কেটে যাচ্ছে তাহলে কী পাবো আমরা এখানে তাহলে বা আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স ওকে টেন ইনভার্স ওয়ান মাইনাস টেন এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন এক্স বাই টু প্লাস সাইন অফ লগ এক্স ওকে এটা এবার দেখেন আমরা ওয়ানটায় কী করছি দেখেন তাহলে টেন ইনভার্স ওয়ানকে বলতে পারি টেন পাই বাই ফোর টেন ফর্টি ফাইভ ডিগ্রির মধ্যে মান হচ্ছে ওয়ান মাইনাস টেন

केवल এটাকে আমরা দেখেনো सिंपली প্রুফে নিয়ে চলেছি তাহলে y = পেলাম tan ইনভার্স ओके tan ইনভার্স tan π/4 - x/2 + sin log of x তাহলে আমরা এই tan এই tan উঠে যাবে তাহলে পাবো কি y = π/4 - x/2 + sin log এক্স ওকে এবারে এটাকে আমরা ডেলিভারিভ করবো দেখেন এবার সিম্পল রূপে নিয়ে চলে এসেছি দেখেন কত জটিলটা জটিলতা অঙ্কটা ছিল সেটাকে কত সহজ রূপে নিয়ে চলে এসেছি এবারে এটাকে আমরা ডেলিভারিভ করব তাহলে এটাকে ডেলিভিটিভ করলে কী পাবো দেখেন তাহলে এটাকে তোমরা এক নম্বর সমীকরণ দেবে তাহলে এখানে লিখে দেবে এক নম্বর সমীকরণকে ডেলিভিটিভ করিয়া পাই বা অবকলন করিয়া পাই তাহলে কী পাবে দেখো ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ পাই বাই ফোর মাইনাস

তা সাইন অফ লগ এক্স বা সাইন এক্সের ডেলিভারি কস এক্স হলো নেক্সট লগ এক্সের ডেলিভারি ওয়ান বাই এক্স ব্যাস এটাই উত্তর তাহলে পাচ্ছি কথা নাও অতএফ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স কস অফ লগ এক্স মাইনাস ওয়ান বাই টু ওকে তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার আর দেখে নাও কত সহজে অঙ্কটা হয়ে গেলো কিন্তু এর রুটটা কত জটিল ছিল দেখে নাও সেই জটিল রূপটাকে ডাইরেক্ট ডেলিভারি করলে সমস্যা হয়ে যাবে জন্য তাকে আগে সমাধান করবে সমাধান করে এসে একটা সরল রূপ চলে আসলে তাকে ডেলিভারি করে দেখে অ্যান্সার মিলে যাবে ওকে তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট এবার দেখে নাও তিন নম্বর অঙ্ক হয়ে গেল নেক্সট হচ্ছে কি চার নম্বর অঙ্কটা দেখে নাও চার নম্বর অঙ্ক দেখো প্রথম চার নম্বর অঙ্কটা কি আছে ওয়ান প্লাস এক্স তার পাওয়ার এক্স এর ডেলিভারি করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে কীভাবে করবো দেখে নাও খুবই সহজ আছে তা চার নম্বর অঙ্কটা কী বলে দেখলাম চারের এক একটা ওয়াই ধরলাম এটাকে ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স তার পাওয়ার এক্স ওকে ওয়ান প্লাস এক্স তার পাওয়ার এক্স এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা ডেলিভারি করে কী দেখলাম তার আগে আমরা এটা কী করবো কী এটাকে লগে কনভার্ট করবো তাহলে লগ ওয়াই ইকোয়াল টু ওয়াই পক্ষে লগ নিয়ে নাম ওয়ান প্লাস এক্স ইন্টু পাওয়ার এক্স তাহলে লগের পাওয়ার থাকলে সেটা গুণ হিসেবে থাকে তাহলে এক্স ইন্টু লগ ওয়ান প্লাস এক্স লগ ওয়াই এবার এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেলিভিটি করে দেখ না তাহলে অতএফ ডিডি এক্স অফ লগ ওয়াই ওকে ইকুয়াল টু এক্স অফ এক্স লগ ওয়ান প্লাস এক্স তাহলে লগ ওয়াই ডেরিভিটিভ ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আমি কী বের করবো ডি ওয়াই বাই ডি এক্স বের করব ইকুয়াল টু এটা ডেলিভিটি করলে কী হবে না এক্স বাইরে যাবে লগ ওয়ান প্লাস এক্সের ডেলিভিটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস যেহেতু গুণ আছে ইউ ইন টু ভি এর ফর্মুলা হবে তাহলে এক্স বারে গেলে লগ ওয়ান বাই হলো প্লাস লগ এক্স লগ ওয়ান প্লাস এক্স শুধু এক্সের ডেরিভেটিভ ওয়ান হয়ে যায় ব্যাস এবারে ওয়াইটা গুণ করতে হবে তাহলে বা ডি ওয়াই বাই ওকে ওয়াই এক্স বাই ওয়ান এবার ওয়ার মানটা আমরা বসিয়ে দেবো এখানটায় তাহলে ওয়ার মান বসালে কী পাবো দেখেন তাহলে বা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়ার মান কী আছে ওয়ান প্লাস এক্স পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়ান প্লাস এক্স ওকে ওয়ান প্লাস এক্স প্লাস লগ অফ ওয়ান প্লাস এক্স ওকে তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার তাহলে দেখে নাও এইরকম টাইপের অঙ্ক যখনই দেখবে কোনো পাওয়ারের চল রাশি আঁকা দেয় সেটাকে লক ধরে নেবে পরে ডেলিভারি করার সময় মানটা বসিয়ে দেবে ওকে তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট এবার দেখে নাও চারের দু নম্বর অঙ্কটা চারের দু নম্বর অঙ্কটা কী বলে দেখেন এক্স টু দি পাওয়ার সাইন এক্স তাহলে এটা করে করবে দেখেন খুবই সহজ হচ্ছে তাহলে চারের দু নম্বরটা y ইকোয়াল টু ধরলাম এক্স টু দি পাওয়ার সাইন এক্স তাহলে এটাকে আমরা লগ ধরে নেব তাহলে লগ ওয়াই ইকোয়াল টু লগ এক্স টু দি পাওয়ার তার মানে বলতে হয় তাহলে বা লগ ওয়াই ইকোয়াল টু সাইন এক্স লগ এক্স ওকে সাইন এক্স লগ এক্স তাহলে এইটাকে আমরা না তাহলে এটাকে করলে কী পাওয়া দেখে তাহলে অতএব এক্স অফ লগ ওকে ইকোয়াল টু ডিডি এক্স অফ সাইনেক্স লগ এক্স ওকে তাহলে এটার মান কত আসবে দেখো তাহলে এটা মান আমরা কত পাবো তাহলে লগ ওয়াই ডেলিভারি করে তাহলে বা বলতে পারি কি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই টু এটা ইউভি ফর্মুলা তাহলে ইউ ওয়াই যাবে সাইন এক্স ইন টু লগ এক্সের ডেলিভারি ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স যাবে ইন্টু সাইন এক্সের ডিভারি কী হবে কস এক্স ব্যাস হয়ে গেল এবার দেখানো তাহলে বা ডি ওয়াই বাই টু বলতে পারি ওয়াই তাহলে দেখানো কী আছে এখানে আমরা বলতে পারি দেখেন কস এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স সাইন এক্স তাহলে এখানে যদি ওয়াই মানটা বসিয়ে তাহলে কী পাবো দেখেন তাহলে ডি ওয়াই বাই টু ওয়াই হচ্ছে কি এক্স টু দি পাওয়ার সাইনেক্স ওকে এক্স টু দি পাওয়া সাইন এক্স ব্যাকেট দিয়ে কস এক্স লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স সাইনেক্স প্লাস এইটাই হচ্ছে অ্যান্সার ওকে প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করতে হবে চারের জায়গা দেখানো যা অঙ্ক দেওয়া আছে এগুলো সবই কিন্তু এইভাবে করতে হবে নেক্সট দেখানো সেটা হচ্ছে কি তিন নম্বর অঙ্কটা আছে তিন নম্বর অঙ্কটা কীভাবে করব দেখুন তিন নম্বর অঙ্কটাও খুব সহজ আছে তাহলে সেটা কীভাবে করবো দেখলাম তাহলে চারের তিন ওয়াই ইকোয়াল টু দেখে কি এক্স টু দি পাওয়ার ক স্কোয়ার এক্স অর্থাৎ কস ক সিম্পল কস বা সাইন এখানে ক স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা প্রথমে কি লগ নিয়ে নেব তাহলে লগ ওয়াই ইকোয়াল টু ক স্কোয়ার এক্স লগ এক্স ওকে ক এক্স লগ এক্স তাহলে এক্স লগ এক্স তাহলে দেখেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে অতএব ডিডি এক্স অফ লগ ওয়াই ইকাল টু ডিডিএক্স অফ কসকোয়ার এক্স লগ এক্স ওকে কসকোয়ার এক্স ইন্টু লগ এক্স তাহলে লগ ওয়াই ডেলিভারি কী হবে ওয়ান বাই ওয়াই তাহলে বা ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স এখানে এক্স বাইরে যাবে তাহলে ক স্কোয়ার এক্স যদি বাইরে যায় লগ এক্সের ডেলিভারি হবে সেটা কি ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স বাইরে যাবে কস স্কোয়ার এক্সে ডেলিভারি ডেলিভারি হয় ক স্কোয়ার এক্সে ডেলিভারি টু কস এক্স টু কস এক্স ইন টু শুধু কস এক্সে কস এক্সের ডেলিভারি কি হয় মাইনাস সাইন এক্স ব্যাস এটা হচ্ছে ব্যাস ডেলিভারি হয়ে গেল এবার দেখুন এটাকে আমরা সাজিয়ে একটু তাহলে কত পাচ্ছি দেখেন তাহলে বা ডি ওয়াই বাই ডি দিলাম এখানে ওয়ান বাই এক্স ক एखे देखें माइनस चलते प्लस माइनस माइनस टू कॉस एक्स सैन एक्स टू सैन एक्स कस एक्सर टू सैन एक्स कस एक्स मैं कि सैन टू एक्स माइनस सैन टू एक्स लग एक्सते डिवे एक्स इक्वल टू वाई मैं कि एक्स कसक्र एक टू वन बक्स कस स्क्र एक माइनस सैन टू एक्स লগ এক্স ওকে সাইন টু এক্স লগ এক্স এইটা হবে উত্তর ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নেক্সট আছে কি চারের দ্যাগের এক্স টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স দুদিকেই পাওয়ার দিয়ে আছে তাহলে এরকম অঙ্ক আমরা কীভাবে সমাধান করবো না খুবই সহজ আছে তাহলে এটা হচ্ছে কি চারের দ্যাগের ওকে চারের দ্যাগের চার নম্বর অঙ্ক ওকে চারের দ্যাগের চার নম্বর অঙ্কটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু কি বলা যায় এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ওকে তাহলে কী করে করছে দেখে না দুদিকে লগ নিয়ে নেবো তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু লগ অফ ই বেস ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা কী আসবে দেখেন তাহলে বা ওয়াই বাইরে আসবে ওয়াই লগ এক্স ইকোয়াল টু এক্স বাইরে আসবে ইন লগ লগ ইস ই তাহলে ই বেস ইটা এটা ওয়ান হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি তাহলে বা ওয়াই ইকোয়াল টু এক্স বাই লগ এক্স দেখে না এক্স বাই এই লগ এক্সটা এবারে এটাকে আমরা ডেলিভারি করবো দেখে না তাহলে অতএফ ডি ওয়াই বাই ডি এক্স টু বাইরে যাবে তা ইউ ওয়াই ফর্মুলা তাহলে লগ এক্স বাইরে গেলে এক্সের ডেলিভিটি ওয়ান মাইনাস লগ এক্স বাইরে যাবে এখানে এক্স বাইরে যাবে এক্স বাইরে গেলে লগ এক্সের হবে লগ এক্সের ডেলিভারি কত হবে ওয়ান বাই এক্স বাই এখানে দেখেন লগ এক্সের তাহলে ax ax কাটবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন তাহলে dy / dx = তাহলে এখানে পাচ্ছি দেখেন log x log x - 1 / log x - 1 / log x ^ 2 তা দেখেন এখানে আনসার আছে ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু লগ এক্স মাইনাস ওয়ান বাই লগ এক্সের হোলস্কোয়ার কিন্তু এটাকে যদি আমরা এক্স ওয়াই আকারে কনভার্ট করি তাহলে কী বলতে পারি দেখেন এখানে আমরা পেয়েছিলাম দেখে না ওয়াই ইকোয়াল টু এক্স বাই লগ এক্স তাহলে লগ এক্স ইকোয়াল টু তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লগ এক্স ইকোয়াল টু এক্স বাই ওয়াই দেখে নাও লগ এক্স ইকোয়াল টু এক্স বাই ওয়াই এখান থেকে পেয়ে দেখে দেখেন ওয়াই লগ এক্স ইকোয়াল টু এক্স তাহলে লগ এক্স ইকোয়াল টু এক্স বাই ওয়াই তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বলতে পারি অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লগ এক্স হচ্ছে কি এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান বা এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এটাকে লস করলে কী হবে এক্স মাইনাস ওয়াই ওকে এক্স মাইনাস ওয়াই ওকে ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইন ডিভাইড বাই ওয়াই স্কোয়ার তাহলে এটাকে করলে হবে দেখেন এটাকে যদি উপরে তুলে দিই তাহলে বলতে পারি যে ওয়াই স্কোয়ার

মানে আমার উত্তর এখানটায়ও হয়ে গেছে কিন্তু যদি তোমাকে প্রমাণ করতে প্রমাণ করো ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার এটা আসবে তখন কিন্তু লগ এক্সের জায়গায় তোমাকে এইভাবে পরিণত বা কনভার্ট করে এইভাবে নিয়ে আসতে হবে যদি প্রমাণ করতে না দেয় ডাইরেক্ট তুমি এখানটা করে দিলে উত্তর মিলে যাবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তা দেখে নাও আজকে তোমাদের দু নম্বর থেকে চার নম্বরে চার নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা করে দিলাম তাহলে আজকে যে অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমার অবশ্যই কমেন্টে জানাবে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এ নাইস ডে